গুড় আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য উপকরণ। শীত পড়তে না পড়তেই আমাদের নলেন গুড়ের মিষ্টি ও পায়েসের কথা মনে পড়ে যায়। সাধারণত আখের রস, তালের রস ও খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়ে থাকে। তবে শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবার বানানোর জন্যই নয়, গুড়ে রয়েছে হাজার রকমের স্বাস্থ্য উপকারিতা। আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেও এই গুড় ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে চিনির চেয়ে গুড় খাওয়া অনেক বেশি ভালো, কারণ এতে অনেক উপকারী উপাদান থাকায় গুড় আমাদের শরীরের অনেক রকম রোগের সংক্রমণ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। আর আজকের ভিডিওটিতে আমরা জানবো গুড় খাবার নানান স্বাস্থ্যকর উপকারিতা সম্বন্ধে। তো ভিডিওটিতে আমার সাথে থাকুন, আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। তো এবারে ভিডিওটি শুরু করা যাক। গুড় একটা ডিটক্স হিসেবে কাজ করে, কারণ এটি খাবার ফলে আমাদের শরীর থেকে সমস্ত বাজে টক্সিন বের হয়ে যায়, ফলে লিভার পরিষ্কার থাকে। এটি হজমে সহায়তা করে, কষ্টকাঠিন্য প্রতিরোধ করে। গুড় আমাদের শরীরের হজম এনজাইমগুলিকে সক্রিয় করে এবং খাদ্য পরিপাকে সাহায্য করে। গুড় শরীরে তাপ উৎপাদন করে এবং শরীরকে তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। নিয়মিত গুড় খাবার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। গলায় বিভিন্ন সমস্যা যেমন কফ, গলা ব্যথা বা খুসখুস কাশি অথবা গলা ফোলা কমাতে দারুণভাবে সাহায্য করে থাকে এই গুড়। গুড় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে, ফলে রক্তাল্পতা রোগের হাত থেকে বাঁচা যায়। এছাড়া এটি খাওয়ার ফলে রক্ত পরিষ্কার হয় এবং রক্ত প্রবাহের সমস্যাও কমে। শীতের শুষ্ক ঠান্ডা আবহে জীবাণুর হাত থেকে শরীরকে বাঁচাতে গুড় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। গুড় পাকস্থলী, অন্ত্র, ফুসফুস এবং খাদ্যনালীকেও সুস্থ রাখতে সাহায্য করে। যতদিন এক টুকরো গুড় খাওয়া মহিলাদের PMS উপসর্গ যেমন মেজাজের পরিবর্তন, পিরিয়ড ক্র্যাম্প এবং পেটে ব্যথার সাথে লড়তে সাহায্য করে। গুড় প্রাকৃতিকভাবে মিষ্টি হওয়ায় এটি কখনোই ব্লাড সুগারকে বাড়ায় না। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।